সকলকে স্বাগতম জানাচ্ছি ইউনিকনকিউরের আজকের ক্লাসে। এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি জিওগ্রাফি ফার্স্ট পেপারের সাজেশন ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা সবাই জিওগ্রাফি ফার্স্ট পেপারে কি কি কোয়েশ্চেন আসতে পারে, কি ধরনের কোয়েশ্চেন হতে পারে, এবং তোমার আগামী পরশু দিন এক্সামের জন্য ঠিক কোন কোন টপিকগুলোতে তুমি বেশি গুরুত্ব দেবে সেই ব্যাপারগুলোই আজকের ক্লাসে আমরা বিস্তারিত জানব। তো বন্ধুরা, আমি রজত শুভ্র রায়, স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা, চিফ ইনস্ট্রাক্টর ইউনিকনকিউরর, এবং প্রো উইথ স্বাধীন এডুকেশনাল লার্নিং প্ল্যাটফর্মে আমি কোয়েশ্চেন অ্যানালিস্ট হিসেবে আছি। আজকের ক্লাসে আমরা জিওগ্রাফি ফার্স্ট পেপারের লাস্ট মোমেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তো কালক্ষেপণ করছি না, ফিরে যাচ্ছি ক্লাসে। আজকের ক্লাসে আমি আগেই বলেছি জিওগ্রাফি ফার্স্ট পেপারের এ টু জেড আমরা শেষ করব। সো লেটস গেট স্টার্টেড। আজকে ক্লাসে আমরা আসলে কি কি বিষয়ে আলোচনা করব তার একটি বিস্তারিত লেখা আমি দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, ফার্স্টে আমরা আলোচনা করব যে আজকে যে বিষয়টি আমরা সিলেক্ট করেছি জিওগ্রাফি, যেটার পরীক্ষা হচ্ছে আগামী 3 ও 4 সেপ্টেম্বর। তো আজকের ক্লাসে আমরা যা আলোচনা করব সেটা হবে হচ্ছে 3 সেপ্টেম্বর এক্সাম জিওগ্রাফি ফার্স্ট পেপার নিয়ে। এবং আগামীকালকে আমরা আবার আলোচনা করব জিওগ্রাফি সেকেন্ড পেপারের সাজেশন এবং কি কি আসতে পারে, এবং শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমরা কিভাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম করতে পারো। তাহলে আর কালক্ষেপণ না করে আমরা ক্লাসে চলে যাব। এর আগে বলে দিচ্ছি যে ভূগোল সিলেবাসটা কিন্তু শর্ট সিলেবাসেই হচ্ছে এবার এক্সাম। সো অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো তোমাদের পড়তে হচ্ছে না, কিন্তু এখানে হেক্টিক পার্ট হচ্ছে তোমাদের কিন্তু এবার এই 8টি সৃজনশীল প্রশ্ন থেকে 5টি আনসার করতে হবে, যেটা আসলে গত বছর বা HSC 22 ব্যাচের জন্য ছিল 8টা থেকে 3টা আনসার করা। তো সেদিক দিয়ে কিন্তু তোমার শর্ট সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা বা জ্ঞান না থাকলে তোমার জন্য কিন্তু এক্সামে A+ পাওয়াটা কঠিন হয়ে যেতে পারে, যে কারণে আজকের ক্লাসের অবতারণা। এরপর আমরা দেখবো যে ভূগোল সিলেবাসে কি কি চ্যাপ্টার্স আছে ভূগোল ফার্স্ট পেপার। আফটার দ্যাট আমরা অধ্যায়গুলো থেকে কয়টি সিকিউ আসতে পারে, সৃজনশীল কোন অধ্যায় থেকে কয়টি আসার সম্ভাবনা রয়েছে তার একটি সম্ভাব্য আলোচনা। এরপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের একটা সাজেশন, যেটা হচ্ছে তোমরা MCQ-র জন্য কোন কোন বিষয়ে ফোকাস করবে সেটি জানিয়ে দেব, এবং জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন থাকবে, এবং সৃজনশীল প্রশ্ন সাজেশন থাকবে টপিক বেস, অর্থাৎ কি কি জায়গা থেকে তোমার জ্ঞানমূলক কোয়েশ্চেন গুলো আসতে পারে সংজ্ঞা ভিত্তিক। এবং সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে গ ও খ, অর্থাৎ প্রয়োগ উচ্চতর দক্ষতা লেভেলে তোমাদের কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটাও কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাই আমরা কালক্ষেপণ না করে ক্লাসে চলে যাচ্ছি। তোমাদের ভূগোল ফার্স্ট পেপার ক্লাসের মার্কস ডিস্ট্রিবিউশনটা কি সেটা সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আমি এই অংশটি রেখেছি। তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্নে 50 মার্ক থাকছে, বহু নির্বাচনীতে 25 মার্ক, এবং ব্যবহারিকের জন্য 25 মার্ক। এবং আশা করা যায় যদি কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু তোমরা ব্যবহারিকে 25-এ 25ই পাচ্ছ। এবং তোমাদের কিন্তু শর্ট সিলেবাস ভিত্তিক একটি ব্যবহারিকের লিস্ট আছে। যখন আমরা সব এক্সাম শেষ করে ব্যবহারিক পর্যায়ে আসব, তখন কিন্তু আমার কাছে যেসব কোর্সগুলো আছে বা আমার কাছে যেসব লেখাগুলো আছে সেটা কিন্তু আমরা ক্লাসে শেয়ার করব। তো যেহেতু আমাদের নেক্সট এক্সাম 75 নম্বরের এবং সৃজনশীল প্রশ্ন অংশে 50 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্ন অংশে পূর্ণ 25 নম্বর রয়েছে, তো আমরা মেইন ফোকাস ওখানেই দেব। এরপরে আমরা ব্যবহারিকের জন্য আরেকটি ক্লাসের আয়োজন করতে পারি, তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবে। এরপর হচ্ছে আমরা জানবো যে সিলেবাসে আসলে কি কি অধ্যায় এবছর থাকছে। সেটি হচ্ছে অধ্যায় 2, পৃথিবীর গঠন, অর্থাৎ পৃথিবীর যে গঠিত হয়েছে কিভাবে গঠিত হয়েছে সেই পার্টটা। এরপর হচ্ছে ভূমিরূপ পরিবর্তন, অর্থাৎ কালের পরিক্রমায় কিন্তু আমাদের এই পৃথিবীর বিভিন্ন যে ভূমি রয়েছে বা ল্যান্ড রয়েছে সেটার কিন্তু বিশাল পরিবর্তন হয়েছে, তো সেই বিষয়ে আমরা আলোচনা করব অধ্যায় 3-এ। এরপর অধ্যায় 4 হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, অর্থাৎ পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে, বায়ু দূষণের প্রভাব কি কি, এবং বায়ুমণ্ডলের উপাদানগুলো অনুসারে কিভাবে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। এরপর হচ্ছে জলবায়ুর উপাদান ও নিয়ামক, এবং এখানে বিভিন্ন ধরনের বায়ুর সংজ্ঞা আছে,
তারপর হচ্ছে বিভিন্ন বৃষ্টিপাতের ধরন আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এরপর হচ্ছে জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন, অর্থাৎ জলবায়ু অঞ্চলের ক্ষেত্রে কিন্তু মূলত পৃথিবীতে অনেকগুলো জলবায়ু অঞ্চল থাকলেও মেইনলি তিনটা জলবায়ু অঞ্চল বেশি লক্ষ্য করা যায়। একটি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, একটা একটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এবং সবার শেষ হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। এই তিনটা আমরা আলোচনা করব আজকের ক্লাসে, এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে কিভাবে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে এবং কিভাবে জলবায়ু পরিবর্তন হয়ে বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে এবং পৃথিবীতে মানুষের বাসস্থানের সম্ভাবনা কিরকম, সেটা কিন্তু আমরা আলোচনা করব অধ্যায় 6-এ। সমুদ্রস্রোত ও জোয়ার ভাটায় যে সমুদ্রস্রোত কিভাবে হয় এবং এতে জোয়ার ভাটার কি প্রভাব সেটা জানবো, এবং অধ্যায় 10-এ হচ্ছে আছে ব্যবহারিক মানচিত্র স্কেল, যেটা থেকে কিন্তু তোমার দুই একটি বহুনির্বাচনী এলেও তোমাদের কিন্তু কখনো কোনো সৃজনশীল প্রশ্ন অধ্যায় 10 থেকে করা হয় না, যতই সিলেবাসে থাকুক, কারণ এটি হচ্ছে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অংশে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা কালক্ষেপণ না করে আমরা আমাদের মেইন সাজেশন ক্লাসে চলে যাব। ওকে, তো সৃজনশীল অংশ কোন অধ্যায় থেকে কয়টি আসতে পারে তার একটি আগাম সম্ভাবনা আমি এখানে ব্যক্ত করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে সৃজনশীল অংশে কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটা আমরা আগে দেখবো, আফটার দ্যাট আমরা ক্লাসে চলে যাব। এরপর হচ্ছে এখন পৃথিবীর গঠন 1 বা 2টি, মানে হচ্ছে পৃথিবীর গঠন কিন্তু খুবই দরকারি একটি টপিক, এবং এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে ভূত্বক সম্পর্কে বর্ণনা আছে, এরপর কনরাড বিযুক্তি, মোহ বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, তারপর কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলের যেসব প্রকার আছে, তারপর হচ্ছে পর্বত, সমভূমি, মালভূমির সংজ্ঞা, তারপর পর্বতের প্রকারভেদ, তারপর হচ্ছে ভূ অভ্যন্তরে যে অশ্বমণ্ডল আছে, গুরুমণ্ডল আছে, কেন্দ্রমণ্ডল আছে, তারপর পর্বতের মধ্যে কি রয়েছে, ভুঙ্গিল পর্বত, ভাজ পর্বত, চ্যুতিস্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, এই বিষয়গুলো, তারপর হচ্ছে পৃথিবীর প্রধান ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি, বাংলাদেশের ভূপ্রকৃতি, তারপর হচ্ছে টার্সিয়ারি, প্লাইস্টোসিন প্লাবনকালের, টার্সিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, তারপর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, তারপর হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপান, বরেন্দ্র ভূমি, মধুপুর গড়, লালমাই পাহাড়, এগুলো আমরা জানবো। আফটার দ্যাট আমরা হচ্ছে অধ্যায় 3-এ হচ্ছে আমরা ভূমিরূপ পরিবর্তনের ক্ষেত্রে, অধ্যায় 3 থেকেও কিন্তু তোমার সব মিলিয়ে একটি বা দুটো সৃজনশীল কোয়েশ্চেন আসবে শিওরলি। আর বায়ুমণ্ডল ও বায়ুদূষণ অধ্যায়টি একটু ছোট, কিন্তু এখানে তোমরা 100% শিওর থাকতে পারো যে বায়ুমণ্ডল ও বায়ুদূষণ থেকে অন্তত একটি হলেও সৃজনশীল প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে জলবায়ু উপাদান ও নিয়ামক থেকে একটি, জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন থেকে একটি আসতে পারে। এছাড়া এমনও হতে পারে যে 5-6 মিলিয়ে একটা সমন্বিত সিকিউ, মানে হচ্ছে ধরো 5-এর ক্ষেত্রে প্রথমে জানতে চাইলো যে হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলতে কি বোঝো, মানে হচ্ছে ধরো একটা স্টেম দিয়ে দিলো বা একটা ছবি দিয়ে দিলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের, বা এমন একটি উদ্দীপক দিল যেটি হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতকে বোঝায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু গ নাম্বারে সাপোজ জানতে চাইলো যে উপরোক্ত বৃষ্টিপাতটি যেটি উদ্দীপকে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে সেটি কোন ধরনের বৃষ্টিপাত, এবং ঘয় বলতে পারে যে আরেকটি দৃশ্য বা ঘটনা দিয়ে যে বৃষ্টি বহুল শীতকাল এবং একটা জায়গার আবহাওয়া বৃষ্টি বহুল শীতকাল এবং হচ্ছে বৃষ্টিহীন গ্রীষ্মকাল কোন জায়গায় দেখা যেতে পারে, এটা ক্ষয়ে আসতে পারে, যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে এটা বোঝাচ্ছে। তো এমনও হতে পারে যে আলাদা আলাদা করে একটি আসলো, অথবা এমনও হতে পারে যে 5 ও 6 অধ্যায় মিলিয়ে একটা সৃজনশীল সমন্বিত আসলো। এরপর হচ্ছে সমুদ্রস্রোত ও জোয়ার ভাটা, তারপর হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে আরো কি কি আমরা দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা দেখতে পারি, এখানে কিন্তু তোমার বিভিন্ন ধরনের সমুদ্র স্রোত, আটলান্টিক মহাসাগর, উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর, এই দুটোর সমুদ্র স্রোত নিয়ে আসতে পারে। তারপর জোয়ার ভাটার ক্ষেত্রে তোমার কেন্দ্রাভিমুখী শক্তি বা কেন্দ্রাতিক শক্তির কি ভূমিকা, বা কোনটা ভরা কটাল বা কোনটা বা তেজ কটাল, কোনটা মরা কটাল, এটা আসতে পারে। তারপর হচ্ছে জোয়ার ভাটার বিভিন্ন কারণ থাকে, এটি কেন হয় সেটা আসতে পারে। তারপর হচ্ছে তোমার সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ, এগুলোও আসতে পারে। তো জোয়ার ভাটার ক্ষেত্রেও কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে কারণে এটি থেকে কিন্তু একটি বা দুইটি কোয়েশ্চেন আসতে পারে। অর্থাৎ আমি যদি সাম আপ করি তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর গঠন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ,
ভূমিরূপ পরিবর্তন অধ্যায়টিও খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 5 আর 6, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। তবে আমি যদি বলি তুমি কোন 5টি আনসার করলে ভালো নাম্বার পাবে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা পৃথিবীর গঠন অংশটি ভালো করে পড়ে যাও, ওখান থেকে তোমরা কিন্তু একটি বা দুটি শিওর কমন পাচ্ছ। অধ্যায় 4, এটি কিন্তু ছোট অধ্যায় এবং এটা থেকে কিন্তু একটার বেশি আসার সম্ভাবনা নেই, কিন্তু এই অধ্যায়টি কিন্তু তুলনামূলক সহজ আনসার করার জন্য, তো সেক্ষেত্রে তোমরা এই অধ্যায়টি পড়ে যেতে পারো। তারপর অধ্যায় 6, যেহেতু অধ্যায় 6 থেকে একটি আসবেই এবং সেটা সমন্বিত নাও হতে পারে, তো সমন্বিত যদি না আসে তাহলে তুমি যদি নিরক্ষীয় জলবায়ু, তারপর হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু, তারপর মৌসুমী জলবায়ু, এই 3টা টপিক যদি ঠিক মতো শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার এটা আনসার করা ইজি হয়ে যাবে। তাহলে এখান থেকেও কিন্তু একটি আসছে, আবার সব মিলিয়ে সমন্বিত আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু তুমি অধ্যায় 5টি পড়তে পারো। তবে আমার মনে হয় যে নিয়ত বায়ু, পশ্চিমা বায়ু, বাণিজ্য বায়ু, এটা একটু কমপ্লেক্স পার্ট, বাট পড়তে পারো। আর সমুদ্রস্থ তো জোয়ার ভাটা সম্পর্কে কিন্তু খুব ভালো জ্ঞান থাকতে হবে, আশা করি যে জোয়ার ভাটা থেকে যদি একটি আসে তোমরা শিওরলি পারবে। আর সমুদ্রস্থ যদি তুমি ডিটারমাইন করতে না পারো কোনো প্রবলেম নেই, তোমরা উপরের কোনো একটি দেখতে পারো। আর আগেই বলে রাখি যে ব্যবহারিক মানচিত্র স্কেল থেকে বহু নির্বাচনী প্রশ্ন হয়, কিন্তু কোনো সৃজনশীল প্রশ্ন 100% সত্যি আসবে না। ওকে, আমরা বহু নির্বাচনের জন্য আসলে কি কি পড়বো সেটাই চলে যাই। বহু নির্বাচনী প্রশ্নের জন্য কি করতে হবে সেটা হচ্ছে যে 2016 থেকে সকল বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। অর্থাৎ 2016 সাল থেকে সকল বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন আমাদের প্র্যাকটিস থাকতে হবে। এরপর হচ্ছে টেস্ট পেপার সলভিং ক্লাস হতে পারে, যে টেস্ট পেপার যেটি আছে তোমরা যেগুলো কিনেছো বিভিন্ন বড় বড় কলেজের বা ক্যাডেট কলেজের যে প্রশ্ন এসেছে সেটা কিন্তু তোমরা দেখতে পারো। তো টেস্ট পেপার সলভিংটা করলে তোমার একটা কনফিডেন্স গ্রো করবে, সেটা কমন পড়ুক বা না করুক পড়ুক। তারপর হচ্ছে বই লাইন টু লাইন পড়া, মানে এটা তো বলাই 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 বাহুল্য, এটা তো লাগবেই, কারণ হচ্ছে বই সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে MCQ ফুল আনসার করা কিন্তু টাফ, সো বই লাইন টু লাইন তোমাদের কিন্তু পড়তে হবে ভাইয়ারা। তারপর হচ্ছে ভাইয়া পুরা, তো এখন হচ্ছে সব অধ্যায় সম্পর্কে কিন্তু তোমার একটি প্রাথমিক গুরু একটা ধারণা থাকতে হবে, অর্থাৎ তোমার যদি ধারণাই না থাকে তাহলে কিন্তু তুমি সহজে আগাতে পারবে না। তো সেক্ষেত্রে সব অধ্যায় সম্পর্কে একটি বিস্তারিত প্রাথমিক ধারণা থাকতেই হবে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ, তোমরা হাইলাইট করতে পারো, এবং হাইলাইট করে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমার রিভাইজ করাটা ইজি হয়ে যাবে। মানে এক্সামের আগের দিন তুমি কিন্তু পুরো বই পড়তে পারবে না, তো এক্ষেত্রে তুমি কি করতে পারো, যদি তুমি হাইলাইট করে করে পড়ো তাহলে কিন্তু তুমি যে মেইন টপিকগুলো যেগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে বা পড়লে কিন্তু বোঝা যায় যে কোন লাইনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু তুমি লাইনগুলো লাইন করা টপিকগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে MCQ-র জন্য। আর তোমরা যদি কোনো অংশ মিস করো এটার কিন্তু ভিডিওটা ইউটিউবে থাকছে, ফেসবুকে থাকছে, তো তোমরা কিন্তু ইজিলি ইউনিকনকিউরর পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে এটি আবার দেখে নিতে পারবে। এরপর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন, অধ্যায় 2-এ তোমরা কি কি সংজ্ঞা মনে রাখবে। আমি মূলত সংজ্ঞাগুলোই দিচ্ছি, কারণ হচ্ছে আমি যা দেখেছি বা আমি যা পড়েছি 90% জ্ঞানমূলক প্রশ্নই ভূগোলে আসে সংজ্ঞা, যে এটা কি ওটা কি, এটা সংজ্ঞা দাও, এটা কাকে বলে ওটা কাকে বলে। তো সেক্ষেত্রে পৃথিবীর গঠনের ক্ষেত্রে তোমরা মাস্ট যেগুলো পড়ে যাবে সেটি হচ্ছে ভূত্বক, ভূত্বক ভূত্বক কি, কনরাড বিযুক্তি কি, মোহ বিযুক্তি কি, গুটেনবার্গ বিযুক্তি কি, কেন্দ্রমণ্ডল, ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, এটি অবশ্য তোমার অধ্যায় 4-এ ভালো আছে। তো তোমরা কিন্তু এখানে কেন্দ্রমণ্ডলটা পড়বে, অশ্বমণ্ডলটা পড়বে, এই অংশগুলো পড়বে। তারপর হচ্ছে পর্বত, সমভূমি, মালভূমির কিন্তু সংজ্ঞা থাকে, তো সংজ্ঞাটা পড়বে। এছাড়াও পর্বতের যে প্রকারভেদ আছে সেটার একটা প্রাথমিক জ্ঞান তোমার মধ্যে মাস্ট থাকতে হবে। এরপর অধ্যায় 3-এ ভূমিরূপ পরিবর্তন, অর্থাৎ পাত সঞ্চালন, ভূ আলোড়ন, গিরিজনী আলোড়ন, তারপর আগ্নেয়গিরি, তারপর ভূমিকম্প, বিভিন্ন দুর্যোগ বা বৈদ্যুতিক, না বৈদ্যুতিক ঠিক না, মানে হচ্ছে বিভিন্ন ধরনের গোলযোগ, আবহাওয়ার উপর বা ভূগোলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গোলযোগ আছে, তো সেক্ষেত্রে আগ্নেয়গিরি, অগ্নুৎপাত কাকে বলে, ভূমিকম্প কাকে বলে, নদী ভাঙন, সুনামি কাকে, সুনামি কাকে বলে, তারপর বিচূর্ণী ভবন কি, নগ্নি ভবন কি, বদ্বীপ কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি। তোমরা কি জানো যে তোমরা যদি এই পাত সঞ্চালন, ভূ আলোড়ন, তারপর গিরিজনী আলোড়ন, এগুলো যদি তোমার সংজ্ঞাটা ঠিক মতো মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু তোমার গ এর আনসার করাটা, ঘ এর আনসার করাটা,
দুইয়ের আনসার মানে অনুধাবনমূলক প্রশ্নের আনসার করো কিন্তু ইজি হয়ে যাবে, কারণ তুমি যেহেতু সংজ্ঞাটা তোমার মুখস্থ আছে বা সংজ্ঞাটি যেহেতু যদি তোমার জানা থাকে তাহলে ও সম্পর্কে তুমি কিন্তু একটু লিখতে পারো। আর ভূগোল কিন্তু তোমার এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু তোমার বানিয়ে লেখার সুযোগ নেই, তো যা আছে একটা গূঢ় ধারণা রাখতে হবে মনের মধ্যে, তাহলে কিন্তু তোমরা ইজিলি আনসার করতে পারবে। ওকে, এরপর আমরা চলে যাবো অধ্যায় চারে। এখানে কি আছে? বায়ুমণ্ডল বায়ু দূষণ মানে বায়ুর আর্দ্রতা কাকে বলে, তারপর হচ্ছে বায়ু দূষণ কি, দূষণ কি, পরিবেশ দূষণ কি, এটার সংজ্ঞাটা কি, তারপর সিএফসি, টপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোমণ্ডল বা স্ট্রাটোস্ফিয়ার, মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার, আয়নোমণ্ডল বা আয়নোস্ফিয়ার, থার্মোমণ্ডল বা থার্মোস্ফিয়ার, ওজোনমণ্ডল বা ওজোনমণ্ডল বা ওজোনোস্ফিয়ার, তারপর আয়ন মণ্ডল অথবা আয়নোস্ফিয়ার বা ম্যাগনেট মণ্ডল বা ম্যাগনেটোস্ফিয়ার, এগুলোর সংজ্ঞা কিন্তু তোমরা খুব ভালো মতো পড়ে যাবে। আশা করি তোমার যে একটিই আসবে বা দুটিই আসবে, যাই আসুক না কেন, অধ্যায় চার থেকে আশা করি তোমাদের 100% কমন পড়বে এই অংশ থেকে, এতটুকু সিওরিটি আমি দিতে পারি। তারপর হচ্ছে জলবায়ু উপাদান ও নিয়ামকে তোমরা যেসব সংজ্ঞাগুলো পড়বে সেটি হচ্ছে জলবায়ুর সংজ্ঞা পড়বে, নিয়ত বায়ু কি, বায়ু প্রবাহ কি, আবহাওয়া কি, নিরক্ষীয় শান্ত বলয়, বাণিজ্য বায়ু, এসবের সংজ্ঞাটা তোমাদের ভালো মতো পড়তে হবে। এছাড়াও কি কি আছে? আপেক্ষিক, আর্দ্রতা, তারপর হচ্ছে কি আছে, বাষ্পীভবন, ঘনীভবন, মেঘ, বৃষ্টিপাত, তুষার, শিশির, বায়ু, তারপর হচ্ছে বৃষ্টিপাতের যে প্রকারভেদ, যেমন শৈলক্ষেপ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, তারপর সংঘর্ষ কেন্দ্রিক বৃষ্টিপাত, এগুলোকে সম্পর্কে কিন্তু একটি ভালো একটি ধারণা থাকলে আশা করি জ্ঞানমূলক অংশ তোমাদের হয়ে যাবে। এরপর হচ্ছে জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন অংশে কিন্তু মৌসুমি, নিরক্ষীয় জলবায়ুর সংজ্ঞা, তারপর গ্রিন হাউস, বিশ্ব উষ্ণায়ন, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এসবের যে সংজ্ঞাগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। আর এই এগুলো যদি তুমি একটু ভালো মতো পড়তে পারো, এবং নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয়, মৌসুমি, এটার যে বৈশিষ্ট্য আছে সেটা যদি ঠিক মতো পড়ো, আশা করি গ ঘ ইজিলি আনসার করতে পারবে, আমার যা মনে হয় পারবে। ওকে, তো অধ্যায় আটে তোমরা কি পড়তে পারো, মানে যেগুলো আসবে, যেমন হচ্ছে সমুদ্র স্রোত কাকে বলে, জোয়ার ভাটাটা কি, জোয়ারটা কি বা ভাটাটা কি, তারপর হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, জোয়ারের বান, এসব যদি তুমি পড়ো তুমি শিওরলি কমন পাবে, কারণ এই সাজেশন গুলো যেগুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু তোমার বোর্ডে আসার মতো সংজ্ঞাগুলোই কিন্তু এখানে দেয়া হয়েছে, এবং বোর্ড থেকে যেসব সংজ্ঞাগুলো আসে এবং গত বছর এসেছে বা এর আগে কোনোবার এসেছে সেগুলোই কিন্তু এখানে অন্তর্ভুক্ত আছে, এবং এর বাইরেও দুই তিনটি আছে সাবধানতার জন্য, যাতে হচ্ছে তোমাদের এই 1 মার্ক কেউ মিস করতে না পারে, কারণ এটা যেহেতু আর্টসের সাবজেক্ট অনেক লিখতে হবে, যদিও জলবায়ু সম্পর্কে বেশি লেখার নেই, যা জানো সেটাই, আর এটা যেহেতু সায়েন্সের একটা সাবজেক্ট, বা ভূগোল যেটা বা জিওগ্রাফি, এটা কিন্তু সায়েন্স রিলেটেড একটা সাবজেক্ট, এবং তোমরা যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাবে দেখবি যে এটা, দেখবা যে এটা হচ্ছে তোমার ইউনিট থেকে এ ইউনিটে আছে, বি ইউনিট থেকে দেয়া যায়, বাট হচ্ছে ইউনিটে আছে, এটা ইউনিটের একটা সাবজেক্ট মানে হচ্ছে বিজ্ঞান। সো এটা কিন্তু তোমার বেশি লেখার কিছু নেই, যতটুকু লেখা ততটুকুই লিখবে। কিন্তু কথা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে এই চ্যাপ্টার গুলো কিন্তু খুব ইজিলি তুমি শেষ করতে পারো, সো তুমি ইজিলি কিন্তু এগুলো আসলে শেষ করতে পারবে যদি তোমার তুমি একটু ভালো করে পড়ো, তো আমার এটাই আসলে সাজেশন থাকবে। এরপর আমরা চলে যাব হচ্ছে সৃজনশীল প্রশ্নে। তার আগে কিন্তু বলিনি আবার যে ব্যবহারিক অংশ এটা হওয়ার কারণে কিন্তু ব্যবহারিক মানচিত্র ও স্কেল থেকে কিন্তু এটি আসলে এই চ্যাপ্টারটি আসবে না, সো সিকিউর জন্য এই ব্যাপারে প্যারা খাওয়ার কোনো কারণ নেই। এরপর সৃজনশীল প্রশ্নের সাজেশনের ক্ষেত্রে আমি জাস্ট টপিক দিয়ে সাজেশন তৈরি করেছি, মানে হচ্ছে গ আর ঘতে কি কি আসবে, আসতে পারে তার একটু সম্ভাব্যতা, এবং আগের বছর যেগুলো এসেছে গ আর ঘতে মেইনলি সেগুলোই কিন্তু সুন্দর করে সাজিয়ে দেয়া আছে তোমাদের জন্য। ওকে, তো অধ্যায় দুই পৃথিবীর গঠনে তোমরা পড়বে হচ্ছে ভূ অভ্যন্তরের অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, অর্থাৎ
কোনটি অশ্বমণ্ডলের কথা বলা হয়েছে উদ্দীপকে, কোনটি গুরুমণ্ডলের কথা বলা হয়েছে কিনা, বা উদ্দীপকের যে ছবি আছে বা উদ্দীপকের যে লেখা আছে সেটা কেন্দ্রমণ্ডলের সাথে কতটুকু যায়, সেটাও কিন্তু এখানকার আলোচ্য বিষয়। অন্যদিকে পর্বত, ভঙ্গিল পর্বত কি, ভাত বা ভাত পর্বত কি, তারপর চ্যুতিস্তূপ পর্বত কি, ল্যাকোলিক পর্বত কি, ক্ষয়জাত পর্বত কি, আগ্নেয় পর্বত কি, তারপর হচ্ছে পৃথিবীর প্রধান ভূমিরূপ যেমন পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো কি, তারপর বাংলাদেশের ভূপ্রকৃতি, টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, তারপর প্লাইস্টোসিন যুগের সোপান যেমন বরেন্দ্র ভূমি, মধুপুরগড় গড়, লালমাই পাহাড়, অর্থাৎ এখানে ভূ অভ্যন্তরের বিষয়গুলো, তারপর পর্বতের বিভিন্ন প্রকারভেদ, বিশেষ করে ভঙ্গিল পর্বত তোমরা ভালো মতো পড়বে, তারপর হচ্ছে আগ্নেয় পর্বত ভালো মতো পড়বে। তো এগুলো তোমার গয়ে আসতে পারে, ভূমিরূপ গুলোও গয়ে আসতে পারে, এবং ঘতেও আসতে আসতে পারে যে বৈশিষ্ট্যের সাদৃশ্য বা বৈসাদৃশ্য কি, পর্বত, মালভূমি, সমভূমির যে কোনো দুটির মধ্যে। তারপর ভূপ্রকৃতি সম্পর্কে ঘয়ে মূলত আসে, তো যেমন টারশিয়ারি যুগের পাহাড় কবে তৈরি হয়, বা এই পাহাড়গুলোর সাথে প্লাইস্টোসিন কালের সোপানের মিল কি, অমিল কি, এগুলো আসতে পারে। তারপর গ নাম্বারে তোমার প্লাইস্টোসিন যুগের সমাসে, প্লাইস্টোসিন যুগের সোপান যেটি আছে এটার বরেন্দ্র ভূমি কি, মধুপুর গড় কি, লালমাই পাহাড় কি, এগুলো সম্পর্কে কিন্তু তুমি খুব ভালো জানতে হবে। তারপর অধ্যায় তিনে আছে ভূমিরূপ পরিবর্তন, যেমন হচ্ছে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সুনামি, নদী ভাঙন, তারপর বিচূর্ণী ভবন গুলো কি, এবং বিচূর্ণী ভবন তিন প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে যান্ত্রিক বিচূর্ণী ভবন, একটি হচ্ছে রাসায়নিক, একটি জৈবিক, এগুলো কিন্তু তোমার গয়ে আসার মতো কোয়েশ্চেন। তারপর নদীর ক্ষয় ও সঞ্চয়জাত ভূমিরূপ, তারপর হচ্ছে এই তিনটি, এই টপিক গুলো যদি তুমি একটু ভালো মতো পড়ো তাহলে কিন্তু তুমি গ ঘয় ইজিলি কমন পেয়ে যাবে, এবং কমন এসেছে বা আগে এসেছে সেগুলোই কিন্তু এখানে রাখা, এবং আরো কি কি আসতে পারে তার একটি সম্ভাব্যতা ধরে নিয়ে আমরা আসলে এই ক্লাসটি নিচ্ছি। এরপর হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ুদূষণ, বায়ুদূষণেও সেম, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ট্রপোস্ফিয়ার কি, স্ট্রাটোস্ফিয়ার কি, ওজোনোস্ফিয়ার কি, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এগুলো কি, এগুলো আসতে পারে। মানে হচ্ছে গয়ে তোমার এমন একটি স্টেম দিয়ে দিল উদ্দীপকে আর কি, যে তোমাকে ওটা উদ্দীপকটার ছবিটা দেখে বা লেখাটি দেখে বুঝতে হবে আসলে এখানে কোন মণ্ডলের কথা বলা হয়েছে। মানে সাপোজ বললো যে এটি হচ্ছে এমন একটি মণ্ডল যেটির উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এটা মানে ঠান্ডা হতে থাকে বা তাপমাত্রা কমতে থাকে, তাহলে এটা কি তপোমণ্ডল। তারপর হচ্ছে এটি হচ্ছে এমন একটি মণ্ডল যেখানে ওজোন ওজোন স্তর থাকে, তাহলে এটা কি স্ট্রাটোমণ্ডল বা ওজোন স্ট্রাটোস্ফিয়ার বা ওজোনোস্ফিয়ার একদম নির্দিষ্ট বললে। তো এরকম থাকতে পারে, এটা কিন্তু গয়েও থাকে ঘয়েও থাকে। তারপর তারপর বায়ু দূষণের উৎস, কারণ, প্রভাব, প্রতিরোধ, প্রতিকার, অর্থাৎ বায়ু দূষণটা কি, কোত্থেকে এসেছে, তারপর বায়ু দূষণের কারণটা কি, প্রভাবটা কি, এটার প্রতিরোধ বা প্রতিকারের উপায়টা কি, এগুলো কিন্তু তোমার গ ঘ দুটোতেই আসে এই অধ্যায় চার থেকে। এবং আমি বলবো যে অধ্যায় চার থেকে কিন্তু একটি প্রশ্ন শিওর আসবে, তো যদি তোমার ভাগ্য খুব ভালো হয় তাহলে দুটোও আসতে পারে, বাট একটা আসার সম্ভাবনাই বেশি, আর আসবে না এটার কোনো সম্ভাবনা নেই। তা আমি বলবো যে অধ্যায়টা যেহেতু ছোট তোমরা কিন্তু 10 মার্ক এটা পড়লে পেয়ে যাচ্ছ, সুতরাং এই অধ্যায়টা ভালো মতো পড়তেই হবে। তারপর হচ্ছে মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের কি প্রভাব, এটাও কিন্তু তোমরা খুব ভালো করে পড়লে জানতে পারবে। এরপর হচ্ছে তোমরা যেটা পড়বে সেটি হচ্ছে তোমার হচ্ছে অধ্যায় 5 থেকে বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ। এখানে কিন্তু বায়ু প্রবাহের মধ্যে নিয়ত বায়ু আছে, অনিয়ত বায়ু আছে, বাণিজ্য বায়ু আছে, অয়ন বায়ু আছে, পশ্চিমা বায়ু আছে, আর অনেক ধরনের বায়ু আছে। তো এখানে আমি দুটো লিখেছি, কারণ হচ্ছে অয়ন বায়ু, পশ্চিমা বায়ু এর আগে বোর্ডে এসেছে, 2018 সালে এসেছে, 2017 সালে এসেছে, এবং 2019 সালে এসেছে। সো এই দুটো লেখা বোর্ডে আসার কারণে, এবং বাকিগুলো পড়তে হবে। তবে আমার মনে হয় যে বায়ুপ্রবাহের শ্রেণী বিভাগটা কিন্তু হিউজ এবং মনে রাখাটা টাফ, তাই এই অধ্যায়টা যদি তুমি একটু স্কিপও করো তাও কোনো সমস্যা নেই, এই অংশটা স্কিপ করতে পারো, বাট এরপরের গুলো কিন্তু লাগবে। লাইক হচ্ছে বৃষ্টিপাতের প্রকারভেদ, যেমন শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত বলতে আমরা আসলে কি বুঝি, শৈলক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে পাহাড়ের পাদদেশে যে বৃষ্টিপাতটা হয়, এবং পাহাড়ের কারণে যখন এটা ওইদিকে না, যে পাহাড়ের দিকেই বৃষ্টিটা পড়তে থাকে গড়িয়ে গড়িয়ে এবং ঝর্ণা সৃষ্টি হয়, তখন কিন্তু তাকে আমরা কি বলি, শৈলক্ষেপ বৃষ্টিপাত। তার পরিচলন বৃষ্টিপাত অনেকটা আলাদা সত্তা আছে, আলাদা বৈশিষ্ট্য আছে। তারপর ঘূর্ণি বৃষ্টি বা প্রাচীরজনিত বৃষ্টিপাত, এগুলোরও দরকার আছে, তো এগুলো কিন্তু আসতে পারে। তারপর হচ্ছে তিনে হচ্ছে ঘূর্ণিঝড়, কালবৈশাখী, তারপর হচ্ছে টর্নেডো, মানে হচ্ছে তোমার ঘূর্ণিঝড় হলো বা সাইক্লোন, কালবৈশাখী। এবার 2000 আমাদের বেলায় অর্থাৎ HSC 22-এ কিন্তু তোমার
এই অংশ থেকে এক্সামে কোয়েশ্চেন এসেছে যে যে এমন একটি মানে এমন একটি এমন একটি প্রাকৃতিক গোলযোগ যেটাই হচ্ছে দেখা যাবে যে কালবৈশাখী এবং কালবৈশাখী মানে গ্রীষ্মের পরেই হয়, কিন্তু এটা হচ্ছে কালবৈশাখী তো আসে একদিক দিয়ে আর ঘূর্ণিঝড় আসে আরেক দিক দিয়ে। তো এখানে হচ্ছে ঘূর্ণিঝড়ের যে ব্যাপারটা আছে সেটি বোঝানো হয়েছিল। তো অনেকেই কিন্তু আবার নর্দার্ন ওয়েস্টার্ন লাইস এর সাথে মিলাই ফেলে কালবৈশাখী লিখে এসেছে, সেক্ষেত্রে কিন্তু সে 3 মার্ক হারিয়ে ফেলেছে। সো এই ব্যাপারগুলো একটু সাবধান হবে যে উদ্দীপকটা বোঝা এবং আনসার করা। তারপর হচ্ছে জলবায়ুর উপাদান কি কি, যেমন বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো আসলে কম আসে, বাট আমার মনে হয় যে মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট, তাই তোমরা এটা পড়বে। তারপর মেঘের প্রকারভেদ, অনেক ধরনের মেঘ আছে, পুঞ্জ মেঘ, ঝড়পুঞ্জ মেঘ, তারপর হচ্ছে আরো অনেক ধরনের মেঘ আছে। এইসব মেঘের প্রকারভেদ মানে উদ্দীপকে এমন একটি স্টেম দেয়া থাকবে যে যেটা থেকে তোমার বুঝতে হবে যে এটা কোন ধরনের মেঘ। তো এটাও তাই একটু দেখে যাবে। এরপর হচ্ছে অধ্যায় 6-এ চলে যাব। অধ্যায় 6-এ তোমার মূলত পড়াশোনা এই কয়টাই, সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যটা কি, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যটা কি। যেমন নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর একই আবহাওয়া থাকে, সারা বছর গ্রীষ্মকাল এখানে থাকে। তারপর হচ্ছে নিরক্ষরেখার 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণে যে প্রসারিত যে রেখা সেটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। তারপর হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু যেটি আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ুর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম। তার মৌসুমী জলবায়ুর ক্ষেত্রেও ব্যাপার ভূমধ্যসাগরীয় জলবায়ুতে কিন্তু একটু উল্টো। যেমন হচ্ছে যেমন মালয়েশিয়া এরকম দেখা যায় যে বৃষ্টিবহুল শীতকাল, সরি, নিরক্ষীয় অঞ্চল মালয়েশিয়ায় দেখা যায় হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, বৃষ্টিবহুল বা যেটাই হোক, মানে সারা বছর একই আবহাওয়া থাকে, প্রচুর বৃষ্টিপাত হয়। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু কিন্তু দেখা যায় এক জায়গায় তো এটাই কিন্তু দেখা যায় যে ভূমধ্যসাগরীয়তে যে বৃষ্টিবহুল শীতকাল এবং হচ্ছে তোমার বৃষ্টিহীন গরমকাল, তার মৌসুমী জলবায়ু হচ্ছে আমাদের এখানকার যে জলবায়ু মানে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ বা পূর্ব এশিয়ার দেশগুলোতে মৌসুমী জলবায়ুর প্রভাবটা অনেক বেশি। মৌসুমী বায়ুর প্রভাবে যে জলবায়ু অঞ্চল গড়ে ওঠে সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু বা মৌসুমী জলবায়ু অঞ্চল। এবং এই 3 জলবায়ুর সাদৃশ্য বৈসাদৃশ্য পার্থক্য তুলনা তোমরা খুব ভালো মতো পড়বে। এরপর হচ্ছে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, আটলান্টিক মহাসাগরীয় স্রোত, ভারত মহাসাগরীয় স্রোত, জোয়ার ভাটা, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার এবং এটার তেজ কটাল, ভরা কটাল, মরা কটাল, এই ব্যাপারগুলা। তারপর হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার কারণ ও প্রভাব, এটাও তোমরা ঠিক মতো পড়বে। এবং আমার মনে হয় যে তোমরা যদি এই টপিকগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে যাও, মানে আটলান্টিক মহাসাগরীয় স্রোত আসতে পারে প্রয়োগে, ভারত মহাসাগরীয় সেম প্রয়োগে, তারপর জোয়ার ভাটার ক্ষেত্রে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, তারপর হচ্ছে ভরা কটাল, তেজ কটাল, তারপর হচ্ছে বাংলাদেশ উপকূলীয় অঞ্চল জোয়ার ভাটার যে কারণ আছে, প্রভাব আছে, এটাও কিন্তু থাকে। সো ব্যাপারটা অনেকটা এরকমই। তো 10 নম্বর অধ্যায় থেকে কিন্তু কোনো সিকিউ আসবে না, কারণ এটি ব্যবহারিক অংশ। আর হচ্ছে এভাবেই হচ্ছে আমাদের আজকে সাজেশন ক্লাসের সমাপ্তিতে চলে আসলাম। এখন আমি জাস্ট একটা সাম আপ দিব। আফটার দ্যাট তোমরা যদি কোনো অংশ মিস করে যাও তাহলে কিন্তু ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখতে পারো। তো এবং আমি একদম শুরুতে চলে যাব যে আমি রজত শুভ্র, স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা, চিফ ইনস্ট্রাক্টর ইউনিকনকিউরর। এই যে এডুকেশন লার্নিং প্ল্যাটফর্মে তুমি ক্লাস এখন করছো এটা কিন্তু ইউনিকনকিউরর এবং এটা আমার প্রতিষ্ঠা করা এডুকেশন লার্নিং প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে যে দেশের লাখো শিক্ষার্থীর কাছে পৌঁছানো, কারণ হচ্ছে অনলাইনের যুগে বা ইন্টারনেটের যুগে সবারই হাতে কোনো না কোনো ICT ডিভাইস আছে, তুমি যেখানেই থাকো না কেন, অ্যাটলিস্ট একটা ফোন হলেও আছে। এখন অনেকেরই আছে মেন্টরের অভাব, যে কে মেন্টরশিপ করবে সারা HSC-র পর বা HSC-র টাইমটাতে এক্সামে। সো এই জন্য হচ্ছে মূলত এটা খোলা। আর আমাদের কিন্তু একটা ব্যাচও আছে, সেই ব্যাচটায় তোমার মাত্র পার মান্থ 500 টাকা দেয়া হচ্ছে এবং 100টা লেকচার থাকছে, যেখানে বাংলা 20টা ক্লাস লেকচার হবে ডিউ বেসড, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে GK, এবং এরপর হচ্ছে তোমার আরো 20টা ক্লাস থাকবে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির, এবং আরো 20টি কোয়েশ্চেন সলভিং এক্সট্রা ক্লাস থাকবে। তো আমরা এই কোর্সটা এই জন্য নিয়ে এসেছি। তারপর হচ্ছে আমি হচ্ছে প্রবীর স্বাধীন নামক এডুকেশন লার্নিং প্ল্যাটফর্মে কোয়েশ্চেন অ্যানালিস্ট হিসেবে আছি। এছাড়াও আজকের ক্লাসে কিন্তু আমরা জিওগ্রাফি নিয়ে আলোচনা করলাম, A to Z ফার্স্ট পেপার, জিওগ্রাফি ফার্স্ট পেপার। এখানে কিন্তু কি কি আছে,
তোমার সাজেশন অংশে আমরা হচ্ছে জানলাম যে কি কি আমাদের মানবন্টন, জাস্ট জাস্ট প্রি এডুকেশন যাকে বলে, আবার এই 7টি অধ্যায় আছে তোমাদের সৃজনশীল থেকে কিন্তু তোমার পৃথিবীর গঠন, আমি মার্ক করে দিচ্ছি তোমরা একটু শুনে নাও, পৃথিবীর গঠন, তারপর হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, জলবায়ু অঞ্চল জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রস্থ জোয়ার ভাটা। এই 4টা অধ্যায় যদি তুমি ঠিক মতো পড়ো, আর সাথে যদি এক্সট্রা হিসেবে ভূমিরূপ পরিবর্তন বা অধ্যায় 5 জলবায়ু উপাদানটা উপাদান ও নিয়ামক পড়ো, তাহলে কিন্তু তুমি ইজিলি 5টি আনসার করতে পারবে। তারপর হচ্ছে বহু নির্বাচনীতে কিন্তু তোমরা টেস্ট পেপার সলভ করবে বিভিন্ন ক্যাডেট কলেজের, বিভিন্ন স্বনামধন্য কলেজের, তারপর হচ্ছে সকল বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন প্র্যাকটিস করবে, লাইন লাইন টু লাইন পড়বে, সাপ্লিমেন্ট গুলো দেখবে এবং প্র্যাকটিস করবে, এবং সবকিছু সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়ে হলে যাবে। আশা করি ভালো কিছু হবে, দেখা হবে বিজয়ে, গুরুত্বপূর্ণ কিছু হাইলাইট দাগি দাগিয়ে পড়বে, তারপর জ্ঞানমূলকের তোমার হচ্ছে এই সংজ্ঞাগুলো যেটা আগেই বলা হয়েছে এগুলো পড়বে, এবং এই সংজ্ঞাগুলো থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে শিওরলি, কারণ হচ্ছে আগের বারে আসা প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং ওরকমই দেখতে, যেমন হচ্ছে ধরো আগে এসেছে আগ্নেয়গিরি, তো আগ্নেয়গিরির পর্যায়ে কিন্তু ভূমিকম্পও পড়ে সুনামিও পড়ে, এই জন্য ভূমিকম্প সুনামি এক্সট্রা দেওয়া, তো এরকম আর কি, মানে এর বাইরে যাবে না। তো এই সংজ্ঞাগুলো কিন্তু একটু দেখে দেখে পড়ে নেবে, গাইড গুলো আছে তোমার বইয়ে আছে, যেভাবেই পারো দেখে নেবে। এরপর হচ্ছে আমরা জানলাম যে সৃজনশীল প্রশ্ন কি কি জায়গা থেকে করে, যেমন 1, 2, 3, 4, 5, এটার মধ্যে তোমার প্রথম 3টা হচ্ছে গয়ের ব্যাপার, মানে প্রয়োগমূলক, এবং 4 আর 5 কিন্তু উচ্চতর দক্ষতা, এবং মাঝে মাঝে কিন্তু উচ্চতর দক্ষতা অংশেও বাংলাদেশের ভূ প্রকৃতি অংশগুলো চলে আসে। এরপর হচ্ছে ভূমিরূপ পরিবর্তন, এখানেও তোমরা ভালো মতো এই ব্যাপারগুলো পড়বে। বায়ুমণ্ডল বায়ু দূষণ একটা হেক্টিক পার্ট, একটা ভাইটাল চ্যাপ্টার, এটা থেকে একটা সৃজনশীল মাস্ট আসবে, এবং ওই একটাই কিন্তু তোমার 10 পেলে অন্যগুলো টাফ জায়গাগুলোকে তুমি বাদ দিলেও কিন্তু ঠিক মতো আনসার করতে পারবে। এরপর হচ্ছে জলবায়ু উপাদান নিয়ামক, একটু বেশি বড় চ্যাপ্টার, বাট তোমরা পড়তে পারো। অধ্যায় 6-এও এটা ভাইটাল চ্যাপ্টার, একটা শিওরলি আসবে, সো তোমরা অধ্যায় 6টাও ভালো মতো পড়তে পারো, যেহেতু ইজি একটা চ্যাপ্টার। তারপর হচ্ছে অধ্যায় 8 কিন্তু পুরোটা পড়বে, আমার আশা যে জোয়ার ভাটা থেকে একটা প্রশ্ন থাকবেই এবং স্রোত থেকেও থাকতে পারে। আর 10-এ তো বললামই যে কোনো সিকিউ আসে না, তো আজকে ক্লাসটি কালক্ষেপণ না করে, তোমাদের সময় কম, ক্লাসটি কখন দেখবে জানি না, তবে আশা করি আমাদের সাথে থাকবে এবং ক্লাসটি দেখবে, এবং তাই কালক্ষেপণ না করে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে বিজয়ে, আনলক ইউর পটেন্সিয়াল, বিদ্যা ইউ কনকিউরার। সকলকে আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ, আমি রজত শুভ্র রয়, আজকের ক্লাসটি করালাম তোমাদের, তো আজকে আমরা এখানেই ক্লাসটির সমাপ্তি টানছি, সকলকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য।